السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি অত্যন্ত চমৎকার, অত্যন্ত মজাদার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার এক প্রবাসী ভাই, তিনি প্রশ্ন করেছেন যে স্যার, প্রায় 5 বছর কুয়েতে থেকে এরপরে দেশে এসেছি, কিন্তু আমি আশা করেছিলাম আমার স্ত্রীর জনিটা এতদিনে অনেকটাই টাইট হয়ে গেছে, অনেকটাই ছোট হয়ে গেছে, যেহেতু আমি তার সাথে কোনো প্রকারের মেলামেশা করি নাই, কিন্তু আমি দেশে এসে অত্যন্ত হতাশ হলাম এবং অত্যন্ত সন্দিহান হয়ে গেলাম যে আমার স্ত্রীর জনিদেশটা আগের থেকেও ঢিলা হয়ে গেছে এবং সেটা বড় হয়ে গেছে। তো আমার কাছে তিনি জানতে চেয়েছেন যে আমার স্ত্রীর এই জনিদেশ কেন ঢিলা হয়ে গেল, কেন বড় হয়ে গেল, তিনি কি কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছেন অথবা কোনো পরপুরুষের সাথে সঙ্গী হয়েছেন কিনা। বন্ধুরা, আমার প্রথমত একটা কথা আমি পবিত্র কোরআনুল কারীম থেকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাদা যন্নি ইসমুন কাবীর, বড় বড় গুনাহসমূহের মধ্যে, কবিরা গুনাহসমূহের মধ্যে একটা গুনাহ হচ্ছে এই যে তুমি কাউকে অহেতুক সন্দেহ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কাউকে সন্দেহ করতে নিষেধ করেছেন। বন্ধুরা, আমরা একটা সময় জানতাম যে আমাদের তরুণীরা, আমাদের মেয়েদের বিয়ে হয়ে গেলে বাসর রাত্রে যদি ওই তরুণীর বা ওই মেয়েটির জনিদেশ ফেটে লাল রক্ত বের না হতো, তাহলে ওই মেয়েটিকে বলা হতো অসতী একটা মেয়ে, ধরে নেওয়া হতো যে ওই মেয়েটির সাথে কেউ না কেউ বিয়ের আগেই সহবাস করে তার জনিটা ফাটিয়ে দিয়েছে, তার সতীস্বতটা ছিঁড়ে ফেলেছে। আমরা এই আধুনিক যুগে এসে ভালো করেই বুঝতে পেরেছি যে আসলেই এই তরুণীদের বা আমাদের মেয়েদের এই সতীস্বরটা বা তার এই জনিদেশের উপরে যে হালকা আবরণটা থাকে, এই আবরণটা মূলত মিলন ছাড়াও অনেক কাজে এটা ফেটে যেতে পারে। একটা মেয়ে যদি খেলাধুলা করে তাহলেও তার সতীস্বরটা ফেটে যেতে পারে, নানা কারণে তার সতীস্বরটা ফেটে যেতে পারে। একমাত্র কিছু মূর্খ নাদান মানুষই এখনও বিশ্বাস করে যে বাসর রাতে সহবাস করতে গিয়ে যদি তার সতীস্বর ফেটে রক্ত না পড়ে তাহলে তারা ধরে নেয় যে ওই মেয়েটা অসতী। তদ্রূপ কিছু মানুষ প্রবাসে থেকে তাদের স্ত্রীকে সন্দেহ করে একটা কারণে, বাড়িতে আসার পরে যদি দেখে যে তার স্ত্রীর জনিটা ঢিলা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাহলে সে ধরে নেয় যে আমার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে মিলন করেছে। তো বন্ধুরা, আমার প্রথম রিকোয়েস্ট থাকবে এই কুসংস্কার থেকে আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই এবং প্রত্যেকটা চাকরিজীবী ভাইজীবী ভাইকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এটি সত্য হতে পারে, তবে এই ধারণাটি না করাটাই হচ্ছে বেটার। তো বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই যে আমাদের স্ত্রীদের কি কি কারণে জনিদেশটা বড় হয়ে যেতে পারে, ঢিলা হয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের মা বোনদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে অনেকেরই এখন কিন্তু একটা রোগ রয়েছে, সাদা স্রাবের রোগ। আমাদের স্ত্রীদের, আমাদের মা বোনদের জনিদেশ ঢিলে হয়ে যাওয়ার, বড় হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ এই সাদা স্রাব। এই সাদা স্রাবটা যার কন্টিনিউ হয় তার কিন্তু জনিদেশ বড় হয়ে যেতে পারে, ঢিলা হয়ে যেতে পারে। 2 নম্বর কারণ হিসেবে আমি আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, আমাদের মা বোনদের মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগে এখন এমন কিছু রোগ তৈরি হচ্ছে যে রোগ থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না। যেমন আমাদের অধিকাংশ মেয়েরা, তরুণীরা স্বাস্থ্য সচেতনতার নামে তারা তাদের জনিদেশের মধ্যে এমন কিছু লিকুইড, এমন কিছু পদার্থ ব্যবহার করে, যে পদার্থগুলো ব্যবহার করা হয় লোম তুলে ফেলার জন্য, স্থায়ীভাবে লোমগুলোকে উঠিয়ে ফেলার জন্য। যখন কোনো নারী তার এই জনিদেশের লোমগুলোকে স্থায়ীভাবে তুলে ফেলে, তখন এই জনিদেশের ভেতরে কিছু রোগ তৈরি হয়। বাজারের কিছু বাজে ক্রিম, লোশন এবং এই লোমনাশক ব্যবহার করে তারা এখন এতটাই ক্ষতিগ্রস্ত যে ওখানে তাদের ঘা হয়ে গেছে, সেখান থেকে তারা কোনোভাবেই সেরে উঠতে পারছেন না। তো বন্ধুরা, এরকম জনিদেশের মধ্যে যদি কারো ঘা হয়, চুলকানি হয়, স্থায়ী এরকম কোনো অ্যালার্জি যদি কারো হয়, সেক্ষেত্রে জনিদেশটা ঢিলা হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। 3 নম্বরে এই জনিদেশ বড় হয়ে যাওয়ার আরেকটা কারণ আমি আপনাদের বলে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের স্ত্রী মা বোনদের যদি কারো হস্তমৈথুনের মতো বদ অভ্যাসটা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার জনিদেশ ঢিলা হতে পারে এবং বড় হয়ে যেতে পারে। কেননা আপনারা যারা সচেতন তারা সবাই জানেন এখন কিন্তু কৃত্রিম লিঙ্গ বাজারে কিনতে পাওয়া যায়, এছাড়াও নানা রকমের খেলনা ব্যবহার করে কিন্তু আমাদের
আমাদের অনেক তরুণীরা এখন হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এরকম বদভ্যাসটা যে সমস্ত মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে অথবা স্ত্রীর মধ্যে রয়েছে, যে স্বামীর অনুপস্থিতি তারা দৈনিক এই হস্তমৈথুনটা করে, তাদের কিন্তু এই জনিদেশটা ঢিলা হতে পারে এবং বড় হয়ে যেতে পারে। সবশেষে আমি আমার ওই সমস্ত ভাই যারা স্ত্রীকে বাড়ি রেখে দূরে চাকরি করেন এবং প্রবাসে জীবনযাপন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনাদের কিছু বদভ্যাসের কারণে আপনাদের স্ত্রীদের জনিটা কিন্তু ঢিলে হয়ে যাচ্ছে। সেটা কিভাবে? আপনি যখন প্রবাসে বসে দৈনিক একবার দুবার আপনার স্ত্রীর সাথে ফোনে সেক্স করেন, অথবা আপনি ঢাকাতে, চিটাগাংয়ে, দূরে কোথাও চাকরি করেন, স্ত্রীর সাথে টাইম পেলেই ফোনে সেক্স করেন, আপনার স্ত্রীর সাথে দূর দেশে বসে ফোন সেক্স করার পরে আপনি কী কাজটা করেন? হয় কোনো পর নারীর সাথে দেখা করেন, অথবা আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন করে জোরপূর্বক আপনার বীর্যটাকে আউট করে দেন। আপনি যদি এটি বিদেশে বসে করতে পারেন, তাহলে এতক্ষণ যে স্ত্রীকে আপনি ফোনের মধ্যে উত্তেজিত করলেন নানা রকমের ন্যাকেট কথাবার্তা বলে বলে, তার বীর্যটাকে একদম আউট হওয়ার উপক্রম করে দিলেন, আপনার স্ত্রী এখন কী করবে? আপনার স্ত্রীও অবশ্যই সে এখন মাস্টারবেশন করবে অথবা কোনো পর পুরুষের মুখাপেক্ষী হবে, অর্থাৎ সে এখন কোনো পর পুরুষকে তার বিছানাতে ডেকে নেবে অথবা সে যে কোনো উপায়ে মাস্টারবেশন করবে। তো সে কোনো পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করুক অথবা মাস্টারবেশন করুক, এ দুটোর যে কোনো একটা কাজ যদি সে নিয়মিত করে যায়, তাহলে আপনি দেশে এসে দেখবেন আপনার স্ত্রীর জনিটা ঢিলে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার সবশেষে আপনাদের একটা ছোট্ট ভেষজের কথা বলি, কেননা যারা এই সমস্যাটিতে পড়ে গেছেন যে বাড়িতে এসে দেখেন যে স্ত্রীর জনিটা ঢিলা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারা তো অবশ্যই চাইবেন যে কোনো উপায়ে এই স্ত্রীর জনিটা ছোট করতে এবং টাইট করতে, কেননা ছোট এবং টাইট করার মধ্যেই কিন্তু আসল মজাটা রয়েছে। তো বন্ধুরা, আমার এই মজাটা পাওয়ার জন্যে ছোট্ট একটা ভেষজ আপনি নিজ হাতে তৈরি করুন অথবা আপনার স্ত্রীকে তৈরি করতে বলেন, একদম সোজা একটা ভেষজ। এই ভেষজটি তৈরি করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, মাত্র দুটো ভেষজ আপনি জোগাড় করে নেন। এক নম্বরে হচ্ছে আপনি কাঁচা আমলকি জোগাড় করে নেন, যদি কাঁচা আমলকি না পান সেক্ষেত্রে আমলকির পাউডার জোগাড় করে নেন। দুই নম্বরে আপনার লাগবে কিছু মেথির পাউডার। তো বন্ধুরা, আমার 4-5 চামচ মেথির পাউডার এবং 4-5 চামচ আমলকির গুঁড়ো একত্র করে আপনি সেটাকে পেস্ট করে, এবার আপনার স্ত্রীর জনিতে যদি সেটাকে নিয়ম করে প্রতিদিন গোছলের আধা ঘন্টা আগে মেখে রাখেন এবং গোছলের মাধ্যমে যদি সেটাকে ধুয়ে পরিষ্কার করে দেন, আপনি দেখবেন মাত্র 1 মাসের মধ্যে আপনার স্ত্রীর জনিটা একদম ছোট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এটা অনেক পরীক্ষিত একটা ভেষজ। আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এরকম সমস্যায় পড়লে এই ভেষজটির মাধ্যমে আপনি আপনার স্ত্রীর জনিটাকে একদম আগের মতো কচি তরুণী, 14 বছরের তরুণীর মতো ছোট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।